সবার প্রথম তুমি ডিসপ্লে সেটিংসে চলে যাও, আর এখান থেকে যে গান শট অ্যালার্ট আছে এটা তুমি জাস্ট অন করে দাও। আর এটা তুমি অন করে দিলে তুমি একদম হ্যাকার লেভেলে তুমি এনিমিদের লোকেশনটা দেখতে পাবে। আমাদের গেমের ভিতর তুমি একটা সেটিং দেখতে পাবে, সেটিংটি হলো স্মার্ট গুলোর থ্রো। আর এই সেটিংটি তুমি যদি একবার ভুল করে যদি অন করে ফেলো তাহলে তুমি যখনই তোমার হাতে গুলোর নেবে তখন কিন্তু গুলোরটা কিন্তু থ্রো হয়ে যাবে। আর এটা কিন্তু সবথেকে কিন্তু বাজেটের সেটিং, সো আমি রিকমেন্ড করি তুমি সবসময় সেটিংটি অফ রাখবে। ওকে, এমন দুইটা সেটিং, যে সেটিং দুটো তুমি যদি অন করো তাহলে তোমার ফোনের ল্যাগ প্রবলেম কিন্তু অনেকটা কিন্তু সলভ হয়ে যাবে। নাম্বার 1, তুমি ডিসপ্লে সেটিংসে যাওয়ার পর তুমি কিন্তু কখনো কিন্তু আলট্রাতে গেম প্লে করবে না। ফাস্ট মুভমেন্টের সাথে তুমি কিন্তু খেলতে পারো। আমি অলওয়েজ জেনারেল সেন্সিটিভিটি কিন্তু 100 করে খেলি। আর তোমরা যদি চাও পারফেক্ট হেডশট মারার জন্য কি রকম সেন্সিটিভিটি রাখতে হবে তাহলে নেক্সট আমি এডিট একটা ডেডিকেটেড কিন্তু একটা ভিডিও বানাবো, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো তারপরে করে রেড ডট সেটিংস এর কথা বলতে গেলে এখানে রেড ডট বলতে গেলে কিন্তু তোমার কাছে পুরো সেট আছে, মানে এখানে যে এইমটা আছে এই এইমের কিন্তু সেন্সিটিভিটি কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে রেড ডট সেন্সিটিভিটি তুমি অলওয়েজ এখানে 70 কিংবা 75 রাখতে পারো। আর তারপরে এখানে 2x আর এখানে 4x সেন্সিটিভিটি বলতে তুমি এখানে যখনই তোমার এখানে স্কোপটা অন করো তখন তোমার এখানে যে 2x কিংবা এখানে 4x আছে এই সেন্সিটিভিটি কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তুমি যদি স্কোপ ইন করো এমটা কিন্তু অনেকটা আগের মতো হয়ে যাবে। আর তুমি যদি এখান থেকে যদি নিউ করে দাও তাহলে তোমার এমটা কিন্তু অনেকটা কিন্তু এখনকার মতো কিন্তু হয়ে যাবে। তো এখানে তোমার যে এমটা ভালো লাগে তুমি এখানে সেই এমটা কিন্তু রাখতে পারো। তো তারপরে সেটিংস করার জন্য তুমি এখান থেকে তোমার ভাইব্রেশন সেটিংস চলে আসবে। আর তারপরে এখানে যে ওয়েপন ভাইব্রেশন সেগুলো তুমি সম্পূর্ণ অন করে দেবে। এন্ড এখান থেকে তোমার ভেহিকল ভাইব্রেশন যেটা আছে এটা তুমি জাস্ট এখান থেকে অন করে দেবে। তো এখানে তুমি যখন এখানে ওয়েপন ভাইব্রেশনটা অন করবে তখন তোমার গান সুইচ করার সময় তোমার গান ফায়ার করার সময় তোমার ডিভাইস হিসেবে কিন্তু তোমার ফোনটা কিন্তু ভাইব্রেট করবে, যার ফলে তোমার গেমটা কিন্তু অনেকটা কিন্তু রিয়েলিটি ফিল আসবে। আর এখানে ভেহিকল ভাইব্রেশনের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ একই, তোমার আশপাশে যখনই কোনো রকম কোনো গাড়ি যাবে তখন তোমার এখানে ফোনটা ওই হিসেবে কিন্তু ভাইব্রেশন করছে। তো ভাই কি করছো ভাই, 100 এর অনেক কাছাকাছি আছে আমরা, তোমরা ভাই সাপোর্ট করো। তো ভাই এটা মনে করে যাচ্ছিল আজকে ভিডিও, আশা করছি তোমার কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে টাটা, বাই বাই।